কয়েক দশকের পক্ষপাতিত্ব সাংবাদিকতা থেকে বের হয়ে জনগণের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফ্রি জার্নালিজম এর দাবিতে এক মত বিনিময় সভায় আয়োজনে সিনিয়র সাংবাদিকরা এসব কথা বলেন এ সময় তারা কর্মক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার ভয়মুক্ত পরিবেশ সাগর রুড়ি হত্যার বিচার সহ সাম্প্রতিক গণ অভ্যুত্থানের সাংবাদিক হত্যার বিচারের দাবি করেন এছাড়া গণমাধ্যমের জন্য অভিন্ন ওয়েস্ট বোর্ড প্রণয়নের প্রস্তাব সহ তেরো দফা দাবি তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা মত প্রকাশে অন্যতম বাধা ডিজিটাল আইনগুলোর সমালোচনাও করেন তারা অগণতান্ত্রিক উপায়ে গণমাধ্যম প্রতিষ্ঠানের দখলদারিতে যে প্রবণতা দেখা যাচ্ছে অনতুই বিলম্বে বন্ধ করতে হবে অর্থাৎ আগে ছিল এ এখন আসবে বি তারপরে হয়তো কেউ হবে সি এগুলো চলবে না গণমাধ্যম গণমাধ্যমের চরিত্র অনুযায়ী চলবে